আমার এই বউটারও তো দেখি না, কোথায় গেল রাবিয়া? রাবিয়া আর গোসল করতে গেল নাকি? না, বাইজ্ঞা গেছে, বাইজ্ঞা গেছে, শালি বাইজ্ঞা গেছে। এই সাত সকালে চিল্লাইতাছো কেন? আমার এই বউটাও চল্লা গেছে। এইটা নতুন আর কি? তোমার স্বভাব না বদলাইলে তোমার বউ কেন? এবারে কুকুর বিড়াল তোমার ছায়রা চল্লা যাইব। এ পর্যন্ত পাঁচ পাঁচটা বিয়া করলা, একটা বউ তো তোমার লগে থাকলো না। পাঁচটারই তো খাসলত খারাপ। আমার মতো ভালো মাইজের কাছে থাকবো কেন? বদলাও বদলাও স্বভাব চরিত্র বদলাও। দুই নম্বরই কইরা বন্ধকি ব্যবসা কইরা টাকা কামাইয়া খালি তো সিন্ধুকেই ভরছো। বউ করে কিছু খাইতে দাও না, পড়তে দাও না। এই তোমার এত টাকা পয়সা জমি জিরাত কেডা খাইবো? আটকুড়ে হ্যাঁ মরবা, কবরে বাতি জ্বালাইবার জন্য কেউ তো থাকবো না। চপ, নীরবে দাঁড়াইয়া বিনা পয়সায় তোর অনেক লেকচার শুনছি। এইবার দেখো, দুই দিনের মধ্যে বিয়া কইরা কবরে বাতি জ্বালাইবার জন্য পুরা ক্রিকেট টিম বানায় দেখাই দেবো, বলাইবো আর সাক্কা। গুলি মালে গুলি মালে পিরিত কইরো না, পিরিতি কাঠালে রাঠা ওসে জোয়ান সারা জমে না। গুলি মালে গুলি মালে পিরিত কইরো না, নইলে তাতার মতো দুঃখ যাবে না। নইলে এই গান ছাড়া আর কোনো গান জানোস না? অজানুম না কেন? তাহলে এই টাকা চাষা আমার এই চাষিও নাকি? কাজলপুর হাই স্কুল মাঠে আজকের যাত্রা পালা নিঠুর দরদি, নিঠুর দরদি অভিনয়ে সুরুজ মণিমালা। কি হইল কি যা ত্রা করতাছস? ওই যে হুরেন বইকে শ্রেষ্ঠাংশে সুরেশ কুমার ও মণিমালা। যাত্রা 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 আমাকে দেখতে যাইতেই হবে। অত খুশি হওয়ার কিছু নাই। কেন যাত্রা এই পারে হইব না ওই পারে হইব? কাজলপুরে। আরে বেটা, কাজলপুরেই হোক আর সিঙ্গাপুরেই হোক, যাত্রা আমাকে দেখতে যাইতেই হবে। শুধু আর একটা বিয়া কইলে হইছে না? কি কইলি? না কইলাম যাত্রা দেখতে যাইবেন না? আরে বেটা জম না কেন, তুমি দোকানে বইসা চা বানাইতে থাকবা আর খাইতে থাকবা, আর আমি যাত্রা দেখতেই থাকু। এই রাইতে যাত্রা দেখাইতে নিয়ে যাবা বলছিলা, মনে আছে তো? যাত্রা রাইতে? অসম্ভব, আমি কইতে পারি না। কি আমি মিথ্যা কথা বলতেছি? তা জানি না, তোর তো আগে কইছি রাইতের কথা আমার দিনে মনে থাকে না, ঘুমের তালে কি না কি কই কইতে পারি না। আবার শুরু হলো, এই ভর দুপুরে কি নিয়ে শুরু করেছো? যাত্রা, যাত্রা নিয়ে লাগছে। যাত্রা? কিসের যাত্রা? আরে যাত্রা গান নিঠুর দরদি। ও যাত্রা, কোথায় কখন কবে আমিও যাব? আরে কি কয়, আমি যাব অন দেই দেই যাবার মধ্যে একটা। আরে আমি তো লাশ শুনে বুড়ি, তার মধ্যে দিছ ডলার বাড়ি, চাচা হল তো আমার খুন করে বানাইবো। তুমি চুপ করে দিলে ভাই, বাবাকে আমি রাজি করাবো। এই কে হচ্ছে রে? বাবা খালি ভয় পায়। গেল গেল, এই বাড়ির ভাত আমার কপাল থেকে উঠে গেল। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, তুমি কিন্তু না করতে পারবে না। তা আমার লক্ষ্মী মামনের আবদারটা কি? যাত্রা দেখতে যাব। কি যাত্রা? কথাই তো শুনেছি, কখনো দেখিনি, এবার কিন্তু আমি যাব। তুমি হ্যাঁ করো না করবে না? চৌধুরী বাড়ির মেয়ে যাত্রা দেখবে? অসম্ভব, মান সম্মান কিচ্ছু থাকবে না। তার চেয়ে মামনি
আমি তোকে শহরে নিয়ে গিয়ে সিনেমা দেখে আনবো। সেটা তো পরে হবে, আমি যাত্রা দেখতে যাবই, তুমি না করতে পারবে না, আমি যাব। আমার কথাটা শোন না। না তুমি বলো যেতে দেবে, আমি যাবই, তুমি বলো। এই যাত্রা ভাত্রা কথা তোকে শোনালো কে? আমি শুনেছি। তো যাবি কার সাথে? তুমি লেবু ভাইকে বলে দাও কমলাবু আমাদের সাথে যাবে। আচ্ছা আচ্ছা, তুই থাম আমি দেখছি। লেবু লেবু, চাচা বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু দেহিও নাই, আমি কিছু হুনিও নাই, সবকিছু কমলা কমলা। চুপ, একদম চুপ, একদম চুপ, বুঝেছি আমি সব। তোরা কোন হুজুর? লেবু ওদের রাতে যাত্রা দেখাতে নিয়ে যাবে, তুইও সঙ্গে যাবি। জি হুজুর। একই হেরিলাম, একই হেরিলাম দুনিয়নে, একই রূপ, কি অপূর্ব মানবী, নাকি স্বর্গ থেকে মর্তে নেমে আসা কোনো অপ্সরা, এই নয়ন শোভন প্রকৃতির মাঝে একে দেখিলাম। কি সুন্দর ওগুরুপুষী, কি আমাকে একা ফেলে ওই যে বাণিজ্য তরি গেছে ডুবি, সঙ্গী সাথীরা কে কোথায় আছে জানি না, সব কিছু হারিয়ে যখন আমি দিশেহারা, তখন কোথা থেকে আগমন ঘটলো তোমার হে সুন্দরী? নজর দিস না, কেন নায়ক নায়কের আবার বয়স কি? সে সবার দোস্ত, আমারও দোস্ত। সুখ থাকেন তো, যাত্রা দেখতে দেন। আচ্ছা ঠিক আছে। খালি বাড়ি দোয়ামার ও কন্যা বাবা সদাগর, তোমার মতো কন্যার লাইগা হইলাম দেশান্তর রে, হইলাম দেশান্তর। তোমার মতো কন্যা পাইলে আমায় দিত বিয়া রে, আমায় দিত বিয়া। কিন্তু
চলেন চলেন চলেন। সালমানের মতো এবার তোর জন্য একটা ওরকম সুন্দর সালমান খুঁজে আনতে হবে। আমার জন্য ছাড়ো, এখানে তোমার জন্য দেখা সারা। কি বললি তুই? কি বললি কি বললি কি বললি? ভালো দেখাইবো কেন শালার পো? সারা রাত যাত্রা দেশে জিমাও, তুমি তো আমার দোকানের তুই যেন খুব আনন্দে আছিস, ভালো করছিস। দুই কাপ চা দে। দুই কাপ? আগেই তো চায়ের কাপ খাইয়া গেলেন, ওহন আবার একসাথে দুই কাপ খাইবেন? দেখো দেখছো, আই তোরে না আমি কইছি কম খাইবি, কম খাইলে বুদ্ধি বাড়ে। চাচা একটা কথা কমু, বেয়াদবি নিয়েন না, জীবনে কিপটামি তো আর কম করেন নাই, খাওয়ান তো দূরের কথা, কাউরে এক পয়সা দেনও নাই। কাসুর বাকিটা যেন কি কইলি? না কইলে ভালো। চুকার, আমি চায়ের নেশার জন্য চায়ের দোকান দিছি, যাতে অন্য মানুষের পয়সা দিতে না হয়। আমার চায়ের দোকানে আমি যত কাপ খুশি ইচ্ছা মতো খাবো, তাতে তার বাপের কি? আর মাঝে মধ্যে আমার এই দোস্তরে খাওয়াবো। কি ব্যাপার দোস্ত, এত চুপচাপ? দোস্ত কিছুই ভালো লাগে না। রতন তুই বাড়ির যা, রান্ধন চড়া যাই। কি হইল? তেল মশলা একটু কম দিবি। হ্যাঁ জানি তো দোস্ত। ও রান্ধবো কেন, বউ কই? চলে গেছে তো। কি এই বউ চলে গেছে দোস্ত? কি এরকম হাড় কিপটার কাছে বউ কেন? কুকুর বিড়ালও থাকবো না। তুই জানি কিছু কইলি? হ্যাঁ কইলাম। এই এই যে যাই গিয়া রান্না করে গিয়া। ও দোস্ত ব্যাপার কি? দোস্ত ওই শখের যাত্রায় অভিনয় করা ছাড়া আর কিছুই তো শিখি নাই, এখন খাবো কি বাঁচবো কি করে? হ্যাঁ তা তো সত্যি কথা, কিন্তু এখন করবাটা কি? দোস্ত মা মারা গেছে কবে মনেও নাই, বাবা এই কোলে পিঠে করে মানুষ করছে, সেও আমার ছেড়ে চলে গেল। আরে পাগল, বাপ মা কি কারো চিরকাল বাচ্চা থাকে? শোন তোর বাবে তো গ্রামে গ্রামে চুড়ি লেস ফিতা এগুলি বিক্রি করতো, তুইও সেই ব্যবসা নেই মেজা। চাই লেস ফিতা চুড়ি চুড়িওয়ালা।
চুরি নেবেন চুরি। আরে সুরুজ না, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। যাক সুরুজ মিয়া, তুমি তোমার বাবার ব্যবসাটা ধরেছো দেখে আমি খুব খুশি হয়েছি। শুধু যাত্রাপালা করলে তো আর সংসার চলবে না। আরে তোমার বাবা বড় ভালো লোক ছিল হে। আমার জন্য দোয়া করবেন চাচা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসি। চাইলে স্মিতা চুরি তুমি তো জব বড্রেস লাগাইছো, তোমার তো সার্কাসের জোকারের লহান লাগতাছে। আরে ধ্যাত রাখো তোমার জোকার, বুঝলা দোস্ত এইটা হলো আমার ব্যবসার কেরামতি। ব্যবসার কেরামতি? হ্যাঁ শোনো, আমার কাস্টমার কারা? সব মেয়ে মানুষ, তাই সবসময় ফিটফাট থাকতে হয়। এইখানে মাইর খাইলাম, শালার এমন একটা ব্যবসা তুললাম, মাইয়া মানুষ তো দূরের কথা, এটা পুড়িও আসে না। আইবো কেমনি, চেহারাটা তো চোরের মতো। তোমার এই দেশটা খুব সুন্দর লাগতেছে, আমার মনে হয় যাত্রা পার্টি তোমার এইটা দার দিছে। না না এইটা আমি বজলু মেম্বারে দিয়ে ঢাকার বঙ্গবাজার থেকে আনিছি। বঙ্গবাজার? টাকা পয়সা অবশ্য দেই নাই, ব্যবসায় লাভ হইলে পরে শোধ করে দেবো। বাহ এই যা নৌকা এসে গেল বুঝতো, আমার কাজলপুর যেতে হবে। হ্যাঁ খালি গল্প করলেই কি হবে, ব্যবসা আছে না, যাই আমি চা খেয়ে যাবো না। চুরিওয়ালা চুরি নেবে চুরি। আমি নাগেরহাটের আশরাফ খানের একমাত্র মেয়ে সাথীর সঙ্গে তোমার বিয়ের সব ব্যবস্থা পাকা করে এসেছি, এখন তুমি চাইলে গিয়ে একবার দেখে আসতে পারো। কিন্তু বাবা। আর এর মধ্যে কোনো কিন্তু নেই, দেখো তুমি যখন যেভাবে চেয়েছো আমি তোমাকে টাকা দিয়ে এসেছি ব্যবসা করার জন্যে, কিন্তু আজ পর্যন্ত তুমি কিছুই দাঁড় করাতে পারোনি, আর শহরে থাকতে থাকতে গ্রামের উপর থেকে তোমার মন উঠে যাচ্ছে। বাবা আমি এমন কিছুই তো করিনি যাতে আমাদের সম্মানহানি হয়। আমি জানি, আমি জানি তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে, আর সেজন্যই কখনো তোমার কোনো কাজে আমি বাধা দিইনি। কিন্তু একটা কথা মনে রেখো বাবা, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে থাকে না। এদিকে রূপাও বড় হয়েছে, দুদিন পর তারও বিয়ে দিতে হবে, এখন এই বাড়িতে এমন একজন লোকের দরকার যে সবসময় সংসারটাকে বুকে আগলে রাখবে। বাবা আমায় একটু সময় দাও। সময়? তুমি যদি ভেবে থাকো শহরের কোনো মেয়ে বিয়ে করবে সেটা হবে না, কারণ শহরের মেয়ে গ্রামে এসে বাস করতে পারবে না, আর সেই সুবাদে তুমি শহরবাসী হয়ে যাবে তাও আমি হতে দেব না। বাবা আমি তো তাহলে অসুবিধা কোথায়? আমার যা সহায় সম্পত্তি আছে তা ঠিক মতো দেখাশোনা করলে তোমার নিশ্চিন্তে দিন চলে যাবে। এবার সবকিছু বুঝে দিয়ে আমাকে একটু বিশ্রাম দাও। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বুঝো তাই করো। চুরিওয়ালা চুরি নেবেন চুরি, আলতা স্নো পাউডার লেস ফিতা চুরি নে। কিছু লাগবো? তোমার কাছে কাজল আছে? না নাই। চুরিওয়ালা কিছু মনে করো না, ইচ্ছে করে তো আর। না না ঠিক আছে, আসলে আমিও তো ঠিক দেখতে পাইনি। তোমার অনেক ক্ষতি হয়ে গেল না? রক্ত? থাক। তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল, তুমি এখানে একটু বসো, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। না না ঠিক আছে,
আপনাকে কিছু দিতে হবে না। চুড়ু জি চাচা, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি, আমাদের সাথীর তো বিয়ে ঠিক করে ফেলেছি। কি সাথী বলবি? ওই যে ওপারের কাজলপুর গ্রামের চৌধুরীর বাড়ির ছেলে। যাক চাচা, অনেকদিন পর গ্রামে একটা আনন্দ ফুর্তির খবর হলো। তা তো হলো, কিন্তু বাবাজি আমার এইসব দেখাশোনা করার লোকজন কোথায়? আরে যখন যা লেগেছে তোমরাই তো সব করেছো, এবারেও কিন্তু। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আরে আপনি টেরও পাবেন না, দেখবেন সব কাজ পানির মতো হয়ে গেছে। আমি এখন যাই, গ্রামের সবাইকে খবরটা দেই, বিকেলে ফিরে এসে সাথীবর সাথে দেখা করব। আচ্ছা আচ্ছা। কি রে চা দিলি না? দুনিয়াতে কি একটা ভালো মানুষ নাই যে আমার কাছে থাকতে পারে? উরু উরু সার পরিষ্কার করে না, সুরাল তো ভাইয়া যাইতেছে। ভাঙ্গু ভাঙ্গা যাক, পার্মানেন্টলি ভাঙ্গা গেলে আমার দুধ খাওয়া বন্ধ হইব, আমি বাচ্চা জামু। কিরে রত্না, আইজো দুধ চুরি করে খাইছোস? না না চুরি করুন কেন, দুধ যে কখনো আমার মুখের মতো ঢুইকা পড়ে আমি নিজেও জানি না। আইসা শুনছ, ওর কথা শুনছ, দুধ বলে নিজে নিজেই ওর মুখের মধ্যে ঢুইকা যায়। মুন্ডাই কয় ইয়া কল লাপাই কই ওর পেটটা ফুটা কইয়া আমার দুধ আর দোস্ত বাইর কই আনি। ও দোস্ত, হ্যাঁ অত ফুটা ফুটি করো না, এদিকে যে গ্রামে মস্ত বিয়া লাগছে সেই খবর আছে তোমার? হ্যাঁ বিয়া? কোথায় বিয়া, কার বিয়া, কবে বিয়া, জলদি বলো রত্না, আমার দোস্ত না দে। না দোস্ত এখন চা খামো না, এমনিতেই বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে, আমি এখন যাই। আরে গেলে তো হবে না, কোথায় বিয়া, কার বিয়া, কেমন বিয়া, কিছুই তো বললা না। আরে আমার খাবারের একমাত্র মেয়ে সাথীবুর বিয়া, চুরিওয়ালা চুরি নেবে। হায় রে কপাল, মানুষে বিয়া করে সুখী হয়, আর আমি বিয়া করলে দুই দিনও থাকে না, শালিরা বাইগে যায়। আমার সুখ হয় না কেন রতন? কিপটা মিটা ছাড়েন ওই। হ্যাঁ ঠিক কইছ, কি কইলাম? কি কইলি তুই? ও লাল রঙের ফিতা এইলন, এই যে আপনারটা। এই যান যান, আপনারা যান যান, এই চুরি নেবেন। ওগুলা দেখি, বাবা বাবা, বাড়িতে বিয়া, কত ধরনের কাম, সব ফালাই থুয়া বিবিজান চুরি বিনতাছে, রেশমি চুরি। ওই ওই তিলকের পয়সা কি তুমি দিবা? চাচাই কইছে তাই ভরতাছি। চাচাই তো কইয়াই খালার, আমি যদি এই বাড়িতে না থাকতাম তাহলে কি হতো আমি জানি? কামের কাম তো কিছুই করে না, খালি খালি চেঁচাও কেন? কি আমি খালি খালি চেঁচামেচি করি? আরে আরে আচ্ছা আমি কি চলে যাবো? তুমি চুপ থাকো, আমার স্বামী স্ত্রীর মধ্যে তুমি কথা বলো না। আপনি বসেন। আই তুমি তো কোনো কাম করে না। কি আমি কোনো কাম করি না? এই তারপর আজকে ছুটি হলো, এই জানি কি করো, এই কত বড় সাহস, শয়তান কি হলো রে, তোরা আবার ঝগড়া শুরু করলি? আয় লেবো উপরে। যাও দাঁড়াই রইল কেন, চাচাই ডাকাতে শুনতে পাও নাই? এবার ঠেলা সামলো না, ওদের দুজনকে নিয়ে আর পারি না, ছোট থেকে দুটো এই বাড়িতে মানুষ, সব দিক ভাবনা চিন্তা করে ওদের বিয়ে দিয়ে দিলাম, কিন্তু ওদের ঝগড়া আর থামে না, দুজন দুজনকে ভালোবাসে খুব। দুলা ভাই আপনি কিন্তু এসব নিয়ে বেশ ভালোই আছেন। আর ভালো বুঝলে হে শালক, তোমার বোন মারা যাওয়ার পর চুপ করে আছেন কেন, একবার যখন মুখ থেকে কিছু বেরিয়েছে থামাতে পেরেছেন কখনো? মেয়েটা তো হয়েছে মায়ের মতো, তাই নাকি?
বাবা কি যাও মা যাও যাও খাটে চুরি পার হয়ে যাও আমি চুরি পড়তে যাচ্ছি জেলেদের খবর দিয়েছিস জি চাচা গিয়ে দেখ সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা আসন জি ফের যদি তোরা ঝগড়া করবি তাহলে দুজনে হাত পা বেঁধে আমি নদীর পানিতে ফেলে দেবো এবার আমি আপনাকে লাল হলুদ সবুজ সব রঙের চুড়ি একসাথে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে কোন রঙের চুড়ি সব রঙের
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইলেন? হ্যাঁ। খোদা হাফেজ। যাই। এই কই যাস? বিয়া? এ মালিকের বউ নাই চাকরের বিয়া করেন হাউস কাতা। আমি মিষ্টি কন্যার মিষ্টি মুখে মিষ্টি কি দরকার।
বাবা সত্যি পছন্দ আছে। এই ঘর মনে হচ্ছে কেউ আছে। ও তোরা দাঁড়া, দেখাচ্ছি মজা। এখন পালাচ্ছিস কেন? দাঁড়া, কি হলো, কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আজ আবার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসছে। জানো বৌমা, তোমার শাশুড়ি যখন মারা যান তখন আমার ছেলেটা ছোট আর রূপা একেবারে কোলে। সবাই জোর করেছে ওই ছোট বাচ্চাদের মানুষ করার জন্যে আবার বিয়ে করতে। মাইলে ওদের কষ্ট হবে না, এইভাবেই বিয়ে করিনি। বাবা, জয় যখন বড় হলো
তখন থেকেই ওর জন্য তোমার মতো একটি লক্ষ্মী বউ আমি খুঁজছিলাম, যে এসে এই সংসারের হাল ধরবে, নতুন করে সাজাতে পারবে এই অগোছালো সংসার। আজ আমি বুঝতে পারছি মা, আমি ভুল করিনি। আমার মায়ের আঁচলের ছায়া যখন একবার এই বাড়িতে পড়েছে, আবার ফুলে ফলে ভরে উঠবে আমার সাজানো বাগান। ওভাবে বলবেন না বাবা, আমি যদি না পারি। পারবে বৌমা, তুমি পারবে। ওই যে আমার মামরা মেয়েটা, ও কোনোদিন জানলো না মায়ের আদর সোহাগ কি জিনিস। আমি তো বাবা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কতটুকু ব্যাপারেছি। যেদি অসম্ভব জেদর বৌমা, ওকে তুমি ভাবি নয়, মায়ের আদর দিও। আমি চেষ্টা করব বাবা। লেবু, লেবু, লেবু জি, আজ থেকে এ বাড়ির সমস্ত দায়িত্ব তোমার হাতে তুলে দেবো বৌমা। আমার ডাকছেন চাচা। তোমাকে শোন, আজ থেকে বৌমা এ বাড়ির সব, বৌমা যখন যা বলবে এ বাড়ির সবকিছু সেভাবে হবে। আচ্ছা, বুঝেছিস? জি। ধরো বৌমা, এ বাড়ির চাবি। বাবা আপনার কাছেই থাকুক না। না বৌমা, এবার আমি আর বইতে পারছি না, তোমার সংসার তুমি বুঝে না। বাবা, তোমার আঁচলটা একটু দাও তো বৌমা। কি করবেন? দাও না বৌমা, এটা ধর, দাও। ঘোরাঘুরি না করে বলেন কি দেখাবো। এই চুড়িওয়ালা, তুমি এই ফিতা চুড়ি এগুলো ছাড়া আর কি কি বিক্রি করো? শুধায়ও না মারে কোন কোন জিনিসের সদা করি, আমি আলতা ফিতা চুড়ির সাথে, আমি আলতা ফিতা চুড়ির সাথে মনোফেরি করি। কন্যা আমার দিকে দিও না নজর, দোহাই কন্যা
বিয়ের পর মেয়েটা সেই যে গেল আর তো এলো না। কেমন আছে, কি করছে কিছুই জানি না, কোনো খোঁজ খবরও পেলাম না। হ্যাঁ, অত চিন্তা করছো কেন? আমি খোঁজ নিয়েছি। চৌধুরী সাহেব তোমার মেয়েকে নিজের মেয়ের মতো করে আদর যত্নে রেখেছে। স্বামী ননদ শ্বশুর নিয়ে সে ভালোই আছে, সুখেই আছে। তা যাও না, গিয়ে ওকে নিয়ে এসো না। কতদিন দেখি না মেয়েটাকে, এখানে এসে কদিন থেকে যাক। মেয়ের জন্য বেয়ান সাহেব অস্থির হতেই পারে, কিন্তু জামাই বাবাজির অনুপস্থিতিতে। জয় নেই তো কি হয়েছে, জয়ের বাবা তো রয়েছে। আমি বলছি, বোমা তৈরি হয়ে নাও। বাবা, আমি গেলে আপনার অসুবিধা হবে না? বেয়ান সাহেব শোনেন, মেয়ের কথা শোনেন। হ্যাঁ বৌমা, আদর যত্ন দিয়ে দিয়ে অভ্যেসটা তো খারাপ করে দিয়েছো, কষ্ট তো একটু হবেই, তাড়াতাড়ি চলে এসো। কালু সাহেব কেমন আছেন? ভালো। তা এতক্ষণ ছেলে কোথায়? এসেই তো তোমার কথা জিজ্ঞেস করলাম। আরে ও কি কখনো এক জায়গায় স্থির থাকে? যাও বৌমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেলা থাকতে থাকতে রওনা হয় ভালো। কি ভাবে কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। শুধু ভাবি যাবে, আমি যাব না? বাবা ভাবির সাথে আমিও যাব। তুই আবার কেন ঝামেলা লাগাচ্ছিস? বাবা, ওকে ছাড়া আমারও ভালো লাগবে না, ওকে আমি সাথে করে নিয়ে যাই। হ্যাঁ বিআই সাহেব, রূপামাকেও নিয়ে যাই, কয়েকদিন বেরিয়ে আসুক। একবার যখন ওর মুখ দিয়ে বেরিয়েছে, ওকে আর না গিয়ে ছাড়বে? বৌমা, ওকে কিন্তু চোখে চোখে রাখবে। হ্যাঁ বাবা। তোমার ননদকে তো তুমি ভালো করে চেনো। কি হলো দোস্ত, একা একা হাসতেছো কেন? কি হয়েছে খুইলা বলবা তো? আরে থামো থামো, কি ব্যাপার খুইলা বলো। দুঃশালা, তুমি হাসতে হাসতে মরো, আমি চললাম, গেলাম কিন্তু। আবারও হাসি, থামো না। আরে থামো না, কি হয়েছে? আরে আরে, ওই যে আমিন, ওই আমিন শালা কি করছে? ওই আমিন, আমিন গটো, ও আবার আমার বিয়া ঠিক করছে। তাতে লাভটা কি? তোমার বউ তো থাকে না, একটাও তো টিকাইতে পারল না। আরে এই বউ কেমনি টিকামু, বাই বাই তো আমার আমার প্যান্ট বাইটা খালি। তুমি বসে বসে ভাবো, শালা বউ পাগল, আমি গেলাম। সাথী, রূপামা কোথায়? শুয়ে পড়েছে বাবা। একা ঘরে? তুই এখানে কি করছিস? যা শুয়ে পড়গে। আমি মার সাথে একটু গল্প করছি। বাবা, তুমি ওষুধগুলো সব ঠিক করে খাচ্ছ তো? হ্যাঁ, মানে বল বল, তুই একটু বুঝিয়ে বল, তুই চলে যাবার পর তোর বাবা আমার কোনো কথাই শোনে না। বাবা, তুমি না আমাকে কথা দিয়েছিলে? মারে, তোর বিয়ের পর এ বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে, কিছুই ভালো লাগে না। তুমি এরকম করলে আমার কষ্ট লাগে না? বলো, তুমি আর কোনোদিন অনিয়ম করবে না? আচ্ছা মা, আচ্ছা, আর করব না। যা, এবার শুয়ে পড়বে, যা যা। তোমাকে না বলেছি সাথীর ননদ এসেছে গাছ থেকে ফল টল কিছু পাড়িয়ে দিতে? সুরজকে বলেছি তো, সকালেই পেরে দেবে। শুনলাম সুরজ নাকি ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত, তা তুমি সকালে একবার মনে করিয়ে দিও। আচ্ছা। ভাবি, আমি কিন্তু তোমাদের গ্রামটা ঘুরে দেখবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কোনো অসুবিধে নেই।
রূপা, আমি সাবান টানতে ভুলে গেছি, নিয়ে আসি। সাথীবু, আমি কিছু দেই নাই, আমার কোনো দোষ নাই, আমি যাই। এই মাত্র আমি চাচারে গঞ্জেলাই খাইলাম, আজকে থেকে এই বাড়ির মালিক এই লেবু চৌধুরী। কমলা, এই কমলা, কমলা তুই জলদি আয়, ভাত বাইরা দে ক্ষুধায় পরান যায়। আরে কমলা তুই জলদি আয়, ভাত বাইরা দে ক্ষুধায় পরান যায়। আমি দাসী কিনা বান্দি তোমার, দাসী কিনা আমি, দাসী কিনা বান্দি তোমার, হুকুম কর কোন কথায়, কথা শুনা অঙ্গ জুলা যায়, তোমার কথা শুনা অঙ্গ জুলা যায়। কে বলেছে আমি তোরে ভালোবাসি না, ওরে কে বলেছে আমি তোরে ভালোবাসি না। কমলা তোর ভরা নদী চলছে জোয়ার নিরবধি, কমলা তোর ভরা নদী চলছে জোয়ার নিরবধি, আমি থাকতে তোর গাঙ্গে ভাটা পড়বে না কমলা, আমি থাকতে তোর গাঙ্গে ভাটা পড়বে না। কে বলেছে আমি তোরে ভালোবাসি না, হায় রে কে বলেছে আমি তোরে ভালোবাসি না। জামাই বউয়ে দিনে রাতে ঝগড়া ঝাঁটি কতই হয়, তুমি আমার আমি তোমার, তুমি আমার আরে তুমি আমার আমি তোমার, সাথে রব দুজনায় ভালোবাসার হাওয়া লাগলো গায়, কমলা ভালোবাসার হাওয়া লাগলো গায়। যাত্রাপালা দেখে দেখে এদের মাথাটা সব খারাপ হয়ে গেছে। জি হুজুর। গুণনদিনী কি ভাবছো? না ভাবি কিছু না, কাল সারা রাত ঘুম হয়নি তো তাই। কেন গো, তোমার চোখের ঘুম আবার কে কেড়ে নিল? আচ্ছা ভাবি, কাল যে ছেলেটা পুকুরে পড়লো সে ছেলেটা তোমাদের কে হয়? আমাদের তেমন কেউ হয় না, এই গ্রামেরই ছেলে। ও ছোটবেলায়
ওর মাকে হারিয়েছে। এই কিছুদিন আগে বাবাও মারা গেছেন, তাই বাধ্য হয়ে লেস ফিতা চুরির ব্যবসা করছে। তবে ছেলেটার গানের গলা কিন্তু খুব ভালো, মাঝে মাঝে যাত্রায় অভিনয় করে জানো, ও খুব ভালো ছেলে। ভাবি ছেলেটার নাম কি গো? সুরুজ। ওই যে সুরুজ বাঁশি বাজাচ্ছে। বাহ চমৎকার বাজে তো। না এবার মুখ হাত পা ধুয়ে এসো, আমি তোমার খাবার করছি। আচ্ছা শরীর দেখার শখ, পুরুষ জাতি এরকম ভেজা বিড়ালের মতো শুধু মাছের হাড়ি খুঁজে বেড়ায়। মুখে কথা নেই কেন বোবা নাকি? এই জ্বলছে আগুন, জ্বলছে, ধরেছে আগুন। আমি তোমাদের গ্রামটা একটু ঘুরে এলাম। অচেনা অজানা জায়গায় এক একা ঘোরা যে ঠিক নয় মা। মামিমা আপনাদের গ্রামটা না খুব সুন্দর, একেবারে ছবির মতো, আমার না খুব ভালো লেগেছে। চাচিজান, চাচিজান, কাজলপুর থেকে লোক আইছে। আসসালামু আলাইকুম মামিমা। লিবু ভাই তোমরা? নিতে আইছি। কেন, আমাদের না আরো কদিন থাকার কথা? ঠিকই তো, ওরা কটা দিন থেকে যাক। কোনো উপায় নাই মামিমা, ভাই জানাইছে শহর থেকে, তাই চাচাজান পাঠাইছে। আচ্ছা তোমরা বসো, আমরা এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। আচ্ছা চলো রূপা। বাবা তোমরা বসো, আমি তোমাদের নাস্তার ব্যবস্থা করি। জি বসো, আয়। চলেন চলেন বসি, নাস্তা খাই। দোস্ত 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 ও দোস্ত, আমার নতুন বউ, বউ আবার পাহারা দিতে হয় নাকি? পাহারা না দিলে আবার আগেরটার মতন যদি সব জুতো চুরি করলে যায়। চুরির বই বউ পাহারা দিতে হয়? আমার মতো কপাল হইলে পাহারা কেন, আর অনেক কিছুই করতে। ঠিক আছে তুমি বউ পাহারা দাও, আমি ব্যবসার কাজে গেলাম। কি সাথিবু চলে যেতেছো? হ্যাঁ তুমি ওদিকে আসলে আমার সাথে একটু দেখা করো, তাহলে মা বাবার খোঁজ নিতে পারবো। হ্যাঁ গেলে অবশ্য অন্য সব খবরও নেওয়া যাবে। অন্য সব খবর আবার কি? না না তেমন কিছু না, ওই আর কি, কত রকমের খবর থাকে না, খারাপ ভালো। কি বলেন যাত্রার নায়ক সাহেব? না না চুরিওয়ালা যাবেন, কিন্তু নতুন চুরি পরিয়ে দেবেন। ভাবি তুমি ওকে একটু ভালো করে বলে দাও না। যাইবো যাইবো, আরে নিশ্চয়ই যাইবো। কি যাইবেন না চুরিওয়ালা সাহেব? ভালো মতো খাতির যত্ন করলে ভাইবা দেখতে পারি। খাতির যত্ন করার সুযোগ পাইতে হইব তো। এবার চলো। বলতেই ভুলে গেলাম, সুরুজ আমার মা বাবার দিকে একটু খেয়াল রেখো।
তুমি কোনো চিন্তা করো না সাথে বউ, আমি সব দিকে খেয়াল রাখো। ওকে রোজ একটা করে খবর দিয়ে যেতে বলো না ভাবি, ওর নিজের কাজ আছে না, কাজই তো যাবে, আর এক কাজে সব কাজ হয়ে যাবে। কি কি মনে থাকবে তো? শালা একখান কপাল লইয়াই আইছিল। ফুলবানু শুনকে খাইতে কতক্ষণ লাগে ফুলবানু? এতবার খায় না তোরে না, আমি এই বাতে পানি দিয়ে রাখতে কইছি সকালে আমি খামু, তোরে তো আমি বাত বাইপা দিয়া গেছি। এতটুকু ভাতে কি পেট ভরে? ভরে ভরে, পেট একটু খালি রেখে খাইতে হয়, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, কামে কাজে মন বসে। দে বনি দে। আমার লগে শুইবা না তো কার লগে শুইবা? আমার সোনা, আমার নকি, আমার খুপের কইতারা, সব সব তুমি, তুমি হইলা আমার কুলবালিশ। কই গেলা? হ্যাঁ সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের নারী দশ বারোটা বিয়া কইরা পথে পথে ঘুরি, আমার সুখ নাই রে, ওই আমার সুখ নাই রে। আরে ও প্রথমেতে করলাম বিয়া গিয়া ভুইয়া বাড়ি, সেই বলিয়া লোকে হায় রে, সেই বলিয়া লোকে হায় রে, করে কাড়া কাড়ি, আমার সুখ নাই রে, ওই আমার সুখ নাই রে। আরে ও তারপরেতে করলাম বিয়া গিয়া কলিকাতা, বাইনা খেলায় দিব না মা, ও তার বাইনা খেলায় দিব না, আমার হইল ফাতা ফাতা, আমার সুখ নাই রে, ওই আমার সুখ নাই রে। আরে ও সবার শেষে করলাম বিয়া কিরীতি করিয়া, সেই বউ আমার ভাগ্যা গেল, সেই বউ আমার ভাগ্যা গেল, গয়না গাটি নিয়া, আমার সুখ নাই রে, ওই আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে। সুখ পরাণের নারী দশ বারোটা বিয়া কইরা পথে পথে ঘুরি, আমার সুখ নাই রে, ওই আমার সুখ নাই রে। আরে ওই ওই পাটখড়ি, ওই বাঙ্গাতালের বাঙ্খা, আমার খাদ্য আসলে তুমি হাসো। আরে তাতা আমার জানি কি হয়েছে? কি হয়েছে? আপনার হাসি দেখলে আমার কান্দন আসে। আচ্ছা আপনার কান্দন দেখলে আমার হাসি আসে। হায় হায় আমার দোস্তর কি হয়েছে? আমার দোস্ত দোস্ত
তুমি মরা কান্দ কাঁদতেছো কেন? আরে মরার কান্দ কেন এমনি কান্দি? ওই শালিয়া মারে শেষ করে দিয়া গেছে, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হইছে, খুইলা বলো না। আর খুইলা কো মুখে আন্ডাটা, ওই খাচুন্নি আমার সব চুরি করে লয়ে গেছে। এইভাবে যদি আমার চুরি হইতেই থাকে আর আমি যদি বিয়া করতেই থাকি, সরকার যদি জনগণ যদি খুশি হইয়া পুরা দেশটাও লিখিয়া দেয়, আমার গুলাইব না। দোস্ত শোনো শোনো, তুমি কান্দো না, তোমারে আবারও বিয়া করামু। হ্যাঁ হ্যাঁ, আবারও বিয়া করামু। তো একটা কথা, এবার কিন্তু ল্যাংরা লুলা দেখে বিয়া দেবো, যাতে করে পলায় যেতে না পারে। লগে যেন কানা হয় এই বুইড়া থোবরা দেখা, তো বিয়া করবো না। আরে ল্যাংরা লুলার কানা, আমি জীবনে আর বিয়েই করুম না। এইটাই ভালো, এইটাই ভালো কথা কইছো। আজ তো ছাগল, কিছু কইলি না, কইলাম মস্ত পাগল। রূপা কোথায় গিয়েছিলি, এ কি অবস্থা তোর? গোসল করতে গিয়েছিলাম তো তাই। গোসল? তুই যে এখন আর ছোট নেই সেটা জানিস, আর তুই কোন পরিবারের মেয়ে সেটা তুই ভুলে গেছিস? কি হলো, ওকে বকছো কেন? না বকবে না, ও আমাদের মান সম্মান সব ডুবিয়ে দেবে আর আমি চুপ করে বসে থাকবো। রূপা এখন বড় হয়েছে, এইরকম ছোট বাড়ির মেয়েদের সঙ্গে মেলামেশাও ঠিক না, তুমি একটু খেয়াল রাখতে পারো না? যে কদিন বাপের বাড়ি আছে একটু হেসে খেলে নিক না। হাসতে খেলতে মানা করছে কে, কিন্তু সবকিছু একটা সীমা আছে না, বাবা ওকে আদর দিয়ে একবার মাথায় তুলে রেখেছে। ভাই বুঝি আদর দেয়নি? হ্যাঁ, বাকি সর্বনাশটা তুমি আর করো না, ওকে একটু বোঝাও। আচ্ছা বাবা, আমি ওকে বুঝিয়ে বলবো। ও হ্যাঁ, কাল সকালে আমি আবার শহরে যাব, তুমি ওকে একটু দেখে শুনে রাখবে, ঠিক আছে? কি কথা রে, বাতরান তাসি? আর বাতরান দন লাগবে না, এদান দানের লোক আসতাছে। কে? আরে ওই সৌদ্রী সাহেবের মাইয়া, আই সকাল ই দিক উদিক চায়, আমি জিকে কারে খোঁজ, সরমে কয় কিছু না। আমি তো বুঝছি তোমারই খুঁজতাছে। আমারই খুঁজতাছে, গেস চলো কপাল লইয়া আইসো। আসো তোমার কপালের লগে একটু কপালটা ঘষা দি, এইবার তো কিছু হয়। পাগল, তুমি ওদিকে আসলে আমার সাথে একটু দেখা করো, তাহলে মা বাবার খোঁজ নিতে পারবো। হ্যাঁ, গেলে অবশ্য অন্য সব খবরও নেওয়া যাবে। যাবেন কিন্তু, নতুন চুরি পরিয়ে দেবেন।
বাজালেও বাসি গো আমি কি আদুরে হাকতে পারি ইচ্ছে করে বাঁধনে ছিড়ে ইচ্ছে করে বাঁধনে ছিড়ে ছুটে আসি তোমার বাড়ি আমি কি আর দূরে থাকতে পারি রাতে এভাবে এখানে আসে ঠিক হয় নাই তোমাকে না দেখে আমি একদম থাকতে পারি না লোক লজ্জা ভয় সব তুমি কেড়ে নিয়েছো কথা দাও যখনই আমার মন চাইবে তুমি আমার সাথে দেখা করবে না না এ হয় না তেল আর জল কখনো মিশে
আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তাকাও আমার দিকে, তাকাও, বলো বলো তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি। সব চাওয়ায় যদি মানুষের পূরণ হতো তাহলে শিরি ফরহাদ, লাইলি মজনু এসব ইতিহাস হয়ে থাকতো না। আমরা আবার নতুন করে ইতিহাস গড়ব। কিন্তু আসমান আর জমিন এক হবে কি করে? এই জীবনে না হলেও মরণে তো হতে পারে। রূপা বলো, আবার বলো। রূপা সুরজ, আমি অনেক ভাইবা চিন্তা, মানে নিজের মনে কইরা আমাকে রূপা মায়ের জন্য এই দুইটা সম্বন্ধ উপযুক্ত বলে মনে করছি। এখন আপনি শুনে যদি আমেরিকা থাকে, অনেক টাকা পয়সা কামাইছে, মেলা বিশাল ধনী। এখন তাকেও ইচ্ছে হইল এই গ্রামের একজন সুন্দরী সুশীলা সম্ভ্রান্ত পরিবারের মায়ারে বিয়া করাইয়া একেবারে লগে করে আমেরিকায় লয়ে যাবো। আমার মেয়েকে আমেরিকা পাঠানোর দায়িত্ব আমি তোমাকে দিইনি। জি, ও বুঝতে পারছি, ভুল চ্যানেল চালায় ফেলাইছি। আর কোনো প্রস্তাব থাকলে বলো। থাকবে না কেন, আছে আছে, অবশ্যই আছে। আই কমলা, বাড়িতে ঘটক কেন রে? জানেন না, আপনার জন্য পাত্র ঠিক হচ্ছে। ও ঠিক আছে। উচ্চ শিক্ষিত, এই বর্তমানে পিতার ব্যবসায় নিয়োজিত, উচ্চতা 5'7", বয়স 28, বুকের মাপ 38, গায়ের রং শ্যামলা, পায়ের জুতার মাপ। এইখানে বসে বসে এইগুলো, মানে এই মিষ্টি গুলো একটা একটা করে ভেতরে ঢোকাও। আচ্ছা, আর আমি যা বলি দুই কান খোলা রেখে খুব ভালো করে শোনো। ও আচ্ছা আচ্ছা, শুরু করো। জি, গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সচ্ছল ঘরের একটি ছেলে খুঁজে বের করো। জি, আচ্ছা আচ্ছা, বাড়ি যেন ছেলে দূরে না হয়। আচ্ছা, আমার যখন ইচ্ছা আমি তখনই গিয়ে আমার মেয়েকে যেন দেখে আসতে পারি। আচ্ছা, কানে ঢুকেছে? জি হুজুর, যেটুকু খাইছি সবটাই ঢুকছে। এই যে রূপা মামনি, তোমার পায়ে গেছি ভালোই হয়েছে। তোমার বাবা যে ঘরের মধ্যে কি কইছে আমি মিষ্টি খাওয়ার সুতে আমি কিছু বুঝতেই পারি নাই। শুধু এইটুকু বুঝতে পারছি যে তোমার লেগে একটা লোকাল ছেলে জোগাড় করতে কইছে। আচ্ছা, তুমি আমার এখন কত মা, কি রকম পোলা তোমার পছন্দ? ঘটক সাহেব, আপনি বিয়ে করেছেন? হ্যাঁ করছিলাম তো। শুনলাম আপনার বউ নাকি নেই? হ্যাঁ, বছর তিনেক আগে মারা গেছে। ও তাহলে তো সম্ভব। কি সম্ভব মা? ঘটক সাহেব, আপনাকে আমার পাত্র হিসেবে খুবই পছন্দ, আপনাকে আমি বিয়ে করব। না ঘটক সাহেব, তো আমার বেশি পছন্দ। আচ্ছা, এই বয়সে মানুষ নাকি? আমি কবে থেকে ঠিক করে রেখেছি একটু বয়স্ক পাত্র দেখে বিয়ে করব। এই গ্রামের পথে আর কোনদিন যদি দেখি তাহলে পাকে দে হাতে ধরিয়ে দিব। এই চল চল চল, থাকবে এই গ্রামের পথে আর আমি কোনদিন আমু না। এম বাপে খাওয়ায় মিষ্টি আর মায়া খাওয়ায় আমার পানি। শুরু, পৃথিবীর কোন শক্তি আমাদের ভালোবাসাকে ছিন্ন করতে পারবে না। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি আমাকে কখনো আঘাত দিও না। তা আমি কোনোদিনই পারবো না, কোনোদিনই পারবো না। তাহলে শোনো, আজ আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা কখনো হার মানব না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। রূপা, রাত অনেক হলো, চলো বাড়ি যাই। না, আমি যাবো না।
বলো ফিরে যাও এবার ফিরে যাও, কেউ যদি দেখে ফেলে হবে কি উপায়, কলঙ্ক লাগবে যে তোমারই গায়। চুপ করে আছো কেন বলো, বলো কোথেকে আসলে? রূপা, রূপা আমার কথার জবাব দাও। আমার ঘুম পাচ্ছে ভাবি, আমাকে ঘুমাতে দাও, পরে সব কথা বলবো। না, তোমাকে এক্ষুনি বলতে হবে। বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার ভাবি, আমার কাছে কিছু লুকিও না। একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। কে সে? সে যেই হোক, আমি ওকে ভালোবাসি। কি বলছো তুমি? হ্যাঁ ভাবি, ওকে একদিন না দেখে থাকতে পারি না। কিন্তু কি তার নাম? সে থাকে কোথায়? সুরুজ। কি বললে? হ্যাঁ ভাবি, তোমাদের গ্রামে সুরুজ। সুরুজকে আমি ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কি সর্বনাশ করলে! বাবা জানতে পারলে তোমায় খুন করবেন। তুমি কি বোঝো না, সোনা আর পেতলে কোনো দিন মিল হয় না। সুরুজ একটা সামান্য চুরিওয়ালা, আর তুমি তুমি এত বড় ভুল করলে কি করে? না ভাবি, আমি কোনো ভুল করিনি। আমার মন যা চেয়েছে তাই করেছি। চুপ করো, তোমার ভাই জানতে পারলে আমাকে শুদ্ধ বাড়ি থেকে বের করে দেবেন। রূপা, রূপা বোন আমার, যা হবার হয়ে গেছে, ব্যাপারটাকে এখানেই শেষ করে দাও। সুরুজকে আমি বুঝিয়ে বলবো।
না ভাবি, ওকে তুমি কিছু বলবে না, ওকে যা বলার আমি বলবো। রূপা, তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু বাবাকে বলতে বাধ্য হব। তুমি এত কঠোর হতে পারো না ভাবি, আমার মনটাকে বোঝার চেষ্টা করো। বাবা তোমাকে কত আদর যত্নে মানুষ করেছেন, তোমাকে নিয়ে বাবার কত আশা, আর তাছাড়া বাড়ির মান সম্মানটা নিয়ে তুমি এতটুকু চিন্তা করবে না। আমার উপর রাগ করো না প্লিজ, আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি। চলো এসো, শোবে চলো। এসো বৌমা। বাবা, ঘটক যে সেদিন গেল, তারপরে আর কোনো খবর? না মা, আর তো কোনো সংবাদ এলো না। আচ্ছা, আর ঘটকের জন্য অপেক্ষা না করে আপনি একটু চেষ্টা করে রূপার বিয়েটা দিয়ে দিলে হয় না? বৌমা, কেন, ব্যাপার কি? না না, এমনি বলছিলাম আর কি, একটা ভালো ছেলে। সে তো সত্যি, তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহর হাতে। কিন্তু আমি তো আমার মতো করে চেষ্টা করেই যাচ্ছি বৌমা। ধ্যাত, এত রাত হয়ে গেল এখন আসছি না কেন? রূপা, ভাবি এখনো ঘুমাওনি? যে ভাবির যুবতী ননদ রাতের অন্ধকারে জাতকুল ভুলে প্রেম করতে বেরিয়ে যায়, সে ভাবির ঘুম আসে কি করে? আমাকে যেতেই হবে ভাবি। না, আমার চোখের সামনে এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। তোমার দোহাই লাগে ভাবি, সুরুচি আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতেই হবে, আমাকে যেতে দাও। না। আচ্ছা রূপা, একটা সামান্য চুড়িয়ালার মধ্যে কি পেলে তুমি? এত না বোঝালাম তোমাকে, বোঝাবুঝি তো অনেক আগেই শেষ হয়ে গেছে ভাবি, এখন আর কিছু করার নেই। রূপা, ঘরে যাও। ভাবি, আমার হাত ছেড়ে দাও। রূপা! বৌমা, এত বড় সর্বনাশ হয়ে গেল আর তুমি চুপ করে থাকলে? এই বাড়িতে বউ করে এনে আমি এই সংসারের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম, আর এই মর্যাদা দিলে, কাল সাপ বুকে ছোবল দিল, আমি কিছুই বুঝতে পারলাম না। ওর মা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এসব আজ সহ্য করতে হতো না। ভাবি তো কোনো দোষ করিনি, যা বলার আমাকে বলো, যা করার আমি তো করেছি, আর আমি তো কোনো অন্যায় করিনি। বাবা! কেন বাবা, ভালোবাসি কি অন্যায়, ভালোবাসি কি অপরাধ? বৌমা, বৌমা তুমি ওকে থামতে বলো, ওকে নিয়ে ঘরে বন্দি করো, তা না হলে এই চৌধুরী বংশের মান ইজ্জত সব ধুলে মিশিয়ে দিবে, প্রয়োজন হলে ওর মুখে বিষ দিয়ে দাও। বাবা, ও কথা বলবেন না। কোন বড় হুজুর? ভাবি দরজা খোলো, ভাবি দরজা খোলো। রাতের গায়ে জোনাক যেমন জ্বলে, তারার সাথে আকাশ কথা বলে, রাতের গায়ে জোনাক যেমন জ্বলে, তারার সাথে আকাশ কথা বলে, আমি তেমন করেই বলবো কথা আমার প্রিয়ার সাথে, আমি তেমন করেই বলবো কথা আমার প্রিয়ার সাথে। ও গো রাত তুমি দীঘল হয়ে যাও, ও গো চাঁদ তুমি জোছনা ছড়াও। সে
গো চাঁদ তুমি যোছনা ছড়া যেমন জলে তারার সাথে আকাশ কথা বলে আমি তেমন করেই বলবো কথা আমার প্রিয়ার সাথে আমি তেমন করেই বলবো কথা আমার প্রিয়ার সাথে ও গো রাত তুমি দীঘল হয়ে যাও ও গো চাঁদ তুমি যো ছো না ছড়াও